আমাদের মসজিদের ইমাম সাহেব রাখা হয়, একা হয় না, চারজন এসেছে ইন্টারভিউ দেওয়ার জন্য। এগুলো বাস্তব কথা, আপনি স্বীকার করলেও বাস্তব না করলেও বাস্তব। চারজন এসেছে, একজন তেলাওয়াত করছে পুরো কাবা শরীফের মতো তেলাওয়াত, এত সুন্দর ছেলেটির কণ্ঠ, তা ছেলেটি সবাই পছন্দ করেছে। তা ছেলেটিকে বলছে বেতন কত, তা বলছে বেতন দিবেন 12,000 দিবেন। তা বলছে তাহলে আর আসতে হবে না, আমরা নেই। আর একজন এসেছে কোন রকম কোরআন পড়েছে, বেতন কত নিবা, বলছে 8,000 দিবেন। বলছে না তাহলে আর হলো না। আর একজন এসেছে মোটামুটি পড়েছে, বেতন কত নিবা, বলছে 6,000। বলছে তাহলে এক কাজ করো, কমিটির সিদ্ধান্ত তুমি থাকবা, আর ওরা কেউ চান্স পাবে না, তাই না? অন্তত পক্ষে ইমাম নির্বাচন করার আগে সর্বপ্রথম দেখবেন যে তার কোরআন তেলাওয়াতটা কত সুন্দর। অনেক সময় কোরআন তেলাওয়াত সুন্দর হলে সত্যি বলুন, ফজরের সালাত আদায় করতে 2 রেকাত নামাজ যদি মনে হয় 15 মিনিট ধরে কেরাত হয়, তবুও বিরক্ত আসবে না, তবুও বিরক্ত আসবে না। বলুন যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই আয়াত বলতে নিদর্শনাবলী। আয়াতের বাংলা মানে কি? নিদর্শন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে হাজারো নিদর্শন আছে, আছে না নেই? আছে, আছে অনেক নিদর্শন। দুটো একটা নিদর্শন আপনাকে দেখাই। চাষি ভাইয়েরা মাঠে যান, মাঠে যান না, যান মাঠে গিয়ে বিকালবেলার দিকে দেখবেন কি দেখবেন, আকাশে দেখবেন বক বা অন্যান্য পাখিগুলো ডানা মেলে উঠছে, দেখেন না? দেখেন, দেখবেন 2-4 বার ডানাটা এরকম করার পরে আবার দেখবেন এরকম স্থির করে দিয়ে 1-1.5 মিনিট এরকম দুলে 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 যাচ্ছে, দেখেছেন? দেখেছেন। আল্লাহ বলেন আওয়ালাম ইয়ারাও ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজ মা ইমসিকুহুন্না ইল্লা আর-রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। মুমিন তারা যারা মাঠে ঘাটে যখন ঘুরবে পক্ষী কুলের দিকে তাকিয়ে দেখবে, পক্ষীরা যখন পাখিরা ডানা মেলতে মেলতে ডানাটা এইভাবে যখন স্থির করে দেয়, আল্লাহ বলছেন এই স্থির অবস্থাতে মহাশূন্যের উপরে তাদেরকে কে ঝুলন্ত অবস্থায় রাখে? ইল্লার রহমান। আল্লাহ ছাড়া পৃথিবীর কারো ক্ষমতা নাই। সোশ্যাল মিডিয়াতে দেখতে পান একটা নদী, নদীটার একদিকের পানি হলো নীল আর একদিকের পানি হলো সাদা। আল্লাহ কোরআন মাজিদে বলেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। কোরআন মাজিদে নাই, আছে সোশ্যাল মিডিয়াতে। একটা জিনিস দেখতে পান কি, কোন একটা নদী একদিকে তার পানি নীল আর একদিকে সাদা, কখনোই দেখবেন না যে এর পানি ওর সাথে মিশে যাচ্ছে, ওর পানি এর সাথে মিশে যাচ্ছে, কখনো কোনোদিন মিশবে না। আল্লাহ বলছেন মাঝখানে আছে গোপন অন্তরাল, পৃথিবীর কোন মানুষের পক্ষে এটা সম্ভব নয়। নীল পানিটা যদি ডান দিকে চলে যায় আর আপনার সাদা পানিটা বাম দিকে চলে আসবে, এটা কার দান? আল্লাহর দান। কত নিদর্শনাবলী আছে। এই আপনাকে একটা জিনিস বলি, এখানে তো কলকারখানা কম, দিনাজপুরে শিল্প কম, আমার কলকাতা এরিয়াতে অনেক শিল্প দেখতে পাওয়া যায়। একটা ডাইসে একটা পেন তৈরি হয়, পেন আয়াত নিদর্শন দেখাচ্ছে, একটা ডাইসে পেন তৈরি হয়। একটা পেন তৈরি করতে গেলে 4-5টা ডাইস ব্যবহার করতে হয়। সর্বপ্রথম পেনটা যেটা প্লাস্টিকে ইউজ অ্যান্ড থ্রো পেন, ওটা পেন তৈরি হয়। সামনের যে মুখিটা লাগানো থাকে একটুখানি দেখবেন, ওটা একটা আলাদা ডাইসে হয়। পিছনে যে মানে সিসাটা ভরার জন্য যে ছোট্ট একটা, ওটা আলাদা ডাইস লাগে। শীষ যেটা থাকে ভিতরে ওটা আলাদা ডাইস লাগে। আবার যে লোহার একটুখানি যেটা দিয়ে লেখা হয় ওইটার একটা আলাদা ডাইস লাগে। লাগে কি লাগে না, তার মানে
একটা পেন কমপ্লিট করতে গিয়ে ডাইস লাগে পাঁচ থেকে সাত রকমের। আল্লাহকে চিনুন, আল্লাহকে আবিষ্কার করা যায়। আবিষ্কার করা যায়, আবিষ্কার মানে খুঁজে পাওয়া, আল্লাহকে খুঁজে পাওয়া যায়। আল্লাহ বলছে আরে মোমেন তো তারাই যারা আমার নিদর্শনাবলী দেখে তাদের ইমান বেড়ে যাবে। বন্ধুরা আমার, আপনার স্ত্রীর চারটে বেটি, একটাও বেটা নাই, আল্লাহর নিদর্শন দেখাচ্ছি আপনাকে। আপনি আসরের নামাজের পরে মসজিদের ভিতরে বসে আছেন, আপনার বড় মেয়ে গিয়ে মসজিদের বারান্দায় দাঁড়িয়ে বলছে আব্বু, বলছে কে? আব্বু বলছে কি? বলছে মা তোমাকে বাড়িতে ডেকেছে, তাড়াতাড়ি এসো। আপনি তার গলার আওয়াজ শুনে বুঝতে পেরেছেন এটা আমার বড় মেয়ে, নাম হলো তার নাসিমা। আপনি বাড়ি যেতে দেরি করেছেন, আপনার মেজো মেয়ে আবার বলছে আব্বা। তা বলছে কি? বলছে মা তোমাকে ডেকেছে। আপনি তাও বাড়িতে গেলেন না, আবার ইমাম সাহেবের সঙ্গে বসে বসে গল্প করছেন। আবার তৃতীয়বার এসেছে আপনার সেজো মেয়ে, এসে বলছে আব্বা। বলছে কি? বলছে মা ডেকেছে, আবার আপনি বাড়ি গেলেন না। ছোট মেয়ে এসে ডেকেছে, আপনি তারপরে বাড়ি গেলেন। আচ্ছা বলুন তো দেখি, আপনার বড় মেয়ে যখন আপনাকে আব্বা বলে ডেকেছে, আপনি গলার আওয়াজ শুনে বুঝতে পারবেন কি পারবেন না যে এটা আমার বড় মেয়ে নাসিমা, এটা আপনার মেজো মেয়ে কারিমা, এটা আপনার সোজো মেয়ে, তার নাম হুজাইফা, আর একটা মেয়ে আছে তার নাম আয়েশা। আপনি তার গলা দেখে বুঝতে পারবেন কি পারবেন না? পারবেন। মিলে নাই রে চেহারাতে আর নেই কো গলার সুরে, অদ্ভুত তোমার কারিগরি আল্লাহ, দেখেছি সোহাগে ভরে। তোমার বড় মেয়ের ডাক শুনলে তুমি বলে দিতে পারো এটা আমার বড় বেটি, এটা আমার মেজো বেটি। একটাই ডাইস থেকে তৈরি হয়েছে, চারজনের গলার সুর চার রকমের, চারজনের দেখতে চার রকমের। এ বলছে আমি টক খাই, বড় মেয়ে বলছে আমি আদা বেশি খাই, আর একজন বলছে কাঁচা পেঁয়াজ বেশি খাই, আর একজন বলছে মরিচ খেতে পারি না, আর একজন বলছে মিষ্টি খুব ভালোবাসে। বিশ্ব নবী নয় স্বয়ং আল্লাহ বলেছে একটা দাইস থেকে তোর চারটে বেটি দিলাম, চারজনের নাক আলাদা, চারজনের চোখ আলাদা, চারজনের গলার আওয়াজ আলাদা, চারজনের দৃষ্টিভঙ্গি চার রকমের, চারজন চার রকম জিনিস খেতে পছন্দ করে। আল্লাহ বলে আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের দ্বিতীয় নম্বরের গুণ হলো তার সামনে যখন আমার নিদর্শনাবলী বলা হবে মুমিনের ঈমান বেড়ে যাবে, ঈমান বেড়ে যাবে তার। এইগুলো দেখেন আর ঈমান বাড়ে? দেখে শুধু মজা লাগে, মজা লাগে না? কি মজা! অথচ আমরা আল্লাহকে আবিষ্কার করতে পারি না। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তারপরে বলছেন মোমেন আল্লাহর উপরে ভরসা করে। কার উপরে? কার উপরে ভরসা করা লাগবে? আল্লাহর উপরে। আপনার বেটিটা খুব সুন্দরী, খুব চমৎকার, মাশাআল্লাহ। ঘটক সাহেব এসেছে আপনার বেটির জন্য একটা ছেলে ঠিক করেছে। ঘটক সাহেব বুঝেন তো, ঘটক যারা ঘটকালি করে ছেলে মেয়ে দেখাশোনা করে বিয়ে দেয়। তা ঘটক এসে আপনাকে বলছে সাইফুল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ আপনার মেয়ে তো বেশ ভারী সুন্দরী। তখন আপনি বলছেন ভালো হবে না, তোমার ভাবিও তো যে খুব সুন্দরী, কার পেটে ছিল আগে সেটা দেখো। এটা বলে কি বলে না? অনেকজনাই বলে, বলে না বলে? আচ্ছা বলুন তো দেখি, ওর ভাবি সুন্দরী বলে যে বেটি সুন্দরী হবে, এটা কি কোনো সিওরিটি আছে? নাই। কে সুন্দর করেছে? আল্লাহ। অনেক সুন্দরী মায়ের পেট থেকে বিকলাঙ্গ শিশুর জন্ম হয় না? এটা কার দান? আল্লাহর দান। তার মানে তোমার স্ত্রী সুন্দরী বলে, তুমি নিজে সুন্দর বলে তোমার কন্যা বা পুত্র সুন্দর হয়েছে, এটা তেমন কোনো কথা নয়। সুন্দর করেছে কে? আল্লাহ। নবীজি বলেছেন খায়রিকি ওয়া শাররিকি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ ভরসা কার উপরে রাখবে? আল্লাহর উপরে।
ছেলেরা তবু একটু আদু রাখে, মেয়েরা তো একদমই রাখে না। আপনার স্ত্রীকে পরীক্ষা করে দেখবেন, ও ছাদে ধান শুকাতে দিয়েছে, ছাদে ধান শুকাতে দিয়েছে সিদ্ধ করে, তা মোটামুটি ধান একেবারে কমপ্লিট, আর পাঁচ সাত মিনিট রোদ্দুরে থাকলে হয়ে যাবে। এই সময়তে একদম ছচ্চর ছচ্চর করে বৃষ্টি চলে এলো। আপনার স্ত্রী দেখবেন মিনিমাম চার পাঁচ রকম ভাষাতে গাল দিবে, আল্লাহ তোর আর চোখ নাই, আমার উপরে তোর এত রাগ, আমি যেদিন ধানটা শুকাতে দিলাম সেই দিনই বৃষ্টি দিলি, ওই লেগে তো মাদ্রাসায় টাকা দিই না, ওই লেগে তো চাঁদা পত্র দিই না, কে বলবে কি বলবে না বলবে। রাস্তাতে একজন মারা গেছে, বাচ্চা ছেলে মারা গেছে, তা একজনা মেয়ে কাঁদতে কাঁদতে বলছে, আল্লাহ তুই একে কেন দেখতে পেলি, বুড়ো টাকা নিতে পারলি না, একটা বাচ্চা ছেলেকে নিয়ে নিলি, এত নিষ্ঠুর তুই। এটা বলে কি বলে না, অনেকজন বলে, বলে না বলে, এক কথাতে মোমেন সর্ববিষয়ে সর্বক্ষেত্রে ভরসা কার উপর রাখবে, আল্লাহর উপরে। বিপদ আসুক, তুফান আসুক, ভালো কিছু হোক মন্দ কিছু হোক, মানে সচ্ছলতায় থাক অসচ্ছলতায় থাক, সুস্থতায় থাক অসুখে থাক, ভরসা কার উপরে, আল্লাহর, আল্লাহর, আল্লাহ, সর্বক্ষণ আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। মোমেনের তিন নম্বরের গুণ, চার মোমেনের চার নম্বরের গুণ, আল্লাহ দিন ইয়ুকিমুনা সালাত, মোমেন সালাত আদায় করে, নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত। আপনারা সব পড়েন তো পাঁচ ওয়াক্ত নামাজ, পড়ছেন তো, পড়ছেন আলহামদুলিল্লাহ, আপনাদের এলাকায় সবাই পড়ে, যখন আর বিশেষ ব্যাপারে বলে লাভ নাই, যারা পড়ছেন আলহামদুলিল্লাহ, যারা পড়েন না খুব সাবধানে থাকবেন, আপনাদের জন্য কিন্তু ভয়াবহ ব্যাপার আছে। কি বললাম বুঝলেন, মারাত্মক ভয়াবহ ব্যাপার। একদিন যদি জাহান্নামে থাকতে বলা হয় সেই দিনটা হবে 50,000 বৎসরের সমান। চলুন, তারপরে আল্লাহ তাআলা বলছেন, আমিম্মা রাযাকনাহুম ইনফিকুন, মোমেন পাঁচ নম্বরে কি করে, দান করে। মোমেন কি করে, দান করে। যদি বলছেন মলি সাহেব আপনি তো বেশ বলতে 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 ঠিক জায়গায় চলে এলেন, তার মানে এবার মনে হয় কিছু মাল করি চাইবেন নাকি, এখন বাজে 11:30, আমি কিছু চাইবার জন্য আপনার কাছে বলছি না, তবে এতটুকু জিনিস আপনাকে বলি, মোমেনের পাঁচ নম্বরের গুণ ইউনফিকুন, তাকে যে রুজি দেওয়া হয়েছে সে তার থেকে কি করবে, আল্লাহর রাস্তায় খরচা করবে। আচ্ছা, একটা চমৎকার হাদিস এবার আপনাদেরকে বলি। আচ্ছা, নবীজিকে কেউ দেখেছেন আপনারা, কেউ দেখেননি, কেউ দেখেনি, আমিও মমতাজুল ইসলাম দেখিনি। আচ্ছা, একটা হাদিস বলবো, এই কারণে বলছে, কিয়ামতের দিনে যেন একটু দেখা হয়, এইরকম ইচ্ছা আছে কার, সবার না, একটু হাতটা তুলুন না, ঘুমাচ্ছেন কিনা দেখি, সবার ইচ্ছা আছে না যেন কিয়ামতের দিনে দেখা হয়। আসলে ঘটনা ওটা নাই, ভ্যাক না করলে ভিক মেলে না, কি বললাম বুঝলেন না, কিছু লোক দেখবেন রাস্তাঘাটে এমনিতে বলছে, মা দুটো ভিক্ষা দে না, বাপ দুটো দে না, ওকে কেউ দেয় না, আর কিছু লোক চালাকি করে খেজুরের গুড় তলাতে নিয়ে উপরে ব্যান্ডেজ করে রেখেছে, এইভাবে রেখেছে, আর মাছি পো পো করে উঠছে, আর কিছু বোকা লোক তারা ভাবছে মনে হয় টাটকে অ্যাক্সিডেন্ট হয়েছে। অনেক রুগী এরকম আমি নিজের চোখে দেখেছি, কি বললাম বুঝলেন না।